গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা পড়াবো। দেখো আজকে আমাদের পড়া আছে চায়ের কথা পার্ট আনসারটির প্রশ্ন উত্তর। প্রথমে দেখো দুই এর দাগে দেওয়া আছে চা চাষের জন্য কেমন জমি দরকার, তাহলে এটা কি লিখবে যে চা চাষের জন্য ঢালু জমি দরকার। তারপর ফায়ারটা দেখো দিয়েছে চা চাষের জন্য কেমন আলো দরকার, তাহলে কি লিখবে যে চা চাষের জন্য সূর্যের আলো দরকার কিন্তু যাতে পড়া না। তারপর দেখো বয়টা দিয়েছে গুদামে চা পাতাকে কিভাবে রাখা হয়, তাহলে উত্তরটা লিখবে যে চা পাতাকে বিছিয়ে রাখা হয়। তারপর দেখো দেওয়া আছে যে চা পাতা তুলে কোথায় নিয়ে যাওয়া হয়, তাহলে কোথায় নিয়ে যাওয়া হয় লিখবে চা পাতা তুলে গুদামে নিয়ে যাওয়া হয়। তারপর অন্যটা দেখো দেওয়া আছে চা বাগানে ছায়া গাছের ভূমিকা কি, তাহলে ছায়া গাছের ভূমিকা কি লিখবে যে ছায়া গাছের ভূমিকা হচ্ছে ছায়া দান করা। তারপর দেখো দেওয়া আছে চা বাগানে নিকাশি জ্বালার কি দরকার, এখানে জ্বালা কথাটা ভুললে গেছে, একটু নালা হবে নিকাশি নালার কেন দরকার লিখবে যে চা বাগানে নিকাশি নালার দরকার যাতে জমিতে জল না জমে। তারপর দেখো দেওয়া আছে ছয়টা কোথাকার চা পৃথিবীর নাম করা, এটা লিখবে দার্জিলিং এর চা পৃথিবীর নাম করা। তারপর দেখো তিনের জায়গায় দেওয়া আছে কারণ দেখাও, এটা আমি বলছি না, এটা তোমরা পাঠ্য সাপ্তাহিক কাজে থেকে তোমরা দেখে নেবে। তারপর দেখো দেওয়া আছে চারের দাগে লেখা আছে কয়েকটা শূন্যস্থান চা বাগানে চা গাছ ড্যাশ লাগাতে হাই হাইটা হয় হবে, তাহলে এটা লিখবে সারি সারি লাগাতে হয়। তারপর ফাইটা দেওয়া আছে দেখো অক্সিজেনে ছোঁয়া পেয়ে পাতার রং ড্যাশ হয়ে ওঠে, কি হয়ে এটা লিখবে সোনালি হয়ে ওঠে। তারপর দেখো দেওয়া আছে জল জমা জমি চা বাগানের ড্যাশ, এটা লিখবে চা বাগানের অপছন্দ। তারপর দেখো দেওয়া আছে এটা পছন্দ ওটা অপছন্দ করবে। তারপর দেখো দেওয়া আছে ভয়টা সমীরা চা বাগানে ড্যাশ, এটা লিখবে সম্পদ। তারপর দেওয়া আছে পাহাড়ি ঢালু জমি চা গাছের পক্ষে ড্যাশ, এটা লিখবে উপযুক্ত। তারপর ছয়টা দেখো দেওয়া আছে সময় করে ড্যাশ চা শ্রমিকদের সাথে ড্যাশ করা উচিত না, কেটে ওরা লিখবে এসো ঘুরে এসো, তাহলে লিখবে সময় করে সাদা সিদে চা শ্রমিকদের সাথে আলাপ করে এসো। তারপর দেখো পাঁচের দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, যেটি ঠিক তার নিচে দাগ দিতে হবে। কয়েকটা দেখো দেওয়া আছে পাহাড়ে না সমতলের ঢালু জমিতে চা চাষ ভালো হয়, তাহলে পাহাড়ের ঢালু জমিতে পাহাড়ের নিচে দাগ দিবে। তারপরে ছয়টা দেওয়া আছে দেখো চা শব্দটি চীনা না জাপানি ভাষা শব্দ, তাহলে এটা হবে চীনা ভাষা শব্দ, চীনা নিচে দাগ দেবে। তারপরে কয়েকটা দেওয়া আছে দেখো ইংরেজরা না বৈধ ভিকুরা আমাদের দেশে চা চাষ করে, এটার উত্তরটা হবে ইংরেজরা, ইংরেজদের তবে দাগ দেবে। তারপরে ভয়টা দেওয়া আছে দার্জিলিং না আসামের চা পৃথিবীর বিখ্যাত, তাহলে আমরা সবাই জানি দার্জিলিং এর চা বিখ্যাত, দার্জিলিং এর তবে দাগ দেবে। তারপরে কোনটা দেখো দেওয়া আছে অক্সিজেন না নাইট্রোজেনের ছয় পাতা রঙ সোনালি হয়, কিসের ছয় হয় অক্সিজেন, তাহলে অক্সিজেনের নিচে দাগ দেবে। তারপর দেখো ছয় দাগে দেওয়া আছে পাত্র গঠন, এটা তোমরা সাপ্তাহিক কাজ থেকে দেখে নেবে। তারপর দেখো দেওয়া আছে সাতের দাগে পদান্ত, এটা তোমাদের দেখো পড়িয়ে দিয়েছি। পদান্ত প্রথমে দেখো হচ্ছে চীন, এটা লিখবে চীনা। তারপর দেখো দেওয়া আছে পানীয়, এটা লিখবে পান, পান থেকে পানীয়। তারপর দেখো দেওয়া আছে প্রচলন, এটা হবে প্রচলিত, প্রচলনটা লিখবে প্রচলিত। তারপর জাতি, এটা লিখবে জাতীয়। তারপর দেখো আছে গাছ, এটা লিখবে গেছো। তারপর আছে জল, এটা লিখবে জলীয়। পৃথিবী, এটা লিখবে পার্থিব। কাজ, এটা লিখবে কেজ। কঠিন, এটা লিখবে কাঠিন্য। আলা, এটা লিখবে আলাপন। আলাপন সময়, এটা লিখবে সাময়িক। সমতল, এটা লিখবে সমতুল্য। এটা দিয়ে আছে স্থানীয়, এটা লিখবে স্থান, স্থান থেকে স্থানীয়। তারপর দেখো দিয়ে আছে অর্থ না আটের দেখে দেখো দেওয়া আছে বিপরীত শব্দ, প্রচুর প্রচুর অর্থাৎ অনেক, এটা কম লিখবে। বিস্তর, ওটাও ঠিক অনেক, এটাও কম লিখবে। তারপর দেখো দেওয়া আছে সমতল, এটা লিখবে অসমতল। আদিম অর্থাৎ পুরনো, এখানে লিখবে নবীন। প্রচন্ড, এটা লিখবে অপ্রচন্ড। আলাদা, এটা লিখবে একসঙ্গে। পরিশ্রমী, এটা লিখবে অপরিশ্রমী। উপযুক্ত, এটা লিখবে অনুপযুক্ত। তারপর দেখো দেওয়া আছে দরকারি, এটা লিখবে অদরকারি বা
লেখ জন্য তারপর দেখো ময়ের দাগের অর্থ লেখ এই অর্থটা তোমরা বইয়ের পাঠ থেকে দেখে নেবে বা আমাদের সাপ্তাহিক ক্লাস থেকে দেখে নেবে তারপর দেখো দেয়া আছে 10 দাগের এটা হবে না 11 দাগের দেখো দেয়া আছে সাজিয়ে লিখে শব্দ গঠন করো প্রথমে দেখো দেয়া আছে লয়সি দোসোকা দন্ত্রায়কা এটা হবে সোনালি তারপর দেখো দেয়া আছে দ মায়াকা লয় এটা হবে মাদল তারপর দেখো দেয়া আছে র দ কয়াকা রয় এটা হবে দরকার তারপর লেখা আছে দেখো ম দয়সি আ এটা হবে আ দয়সি মহাদি তারপর দেখো দেয়া আছে কয়াকা দয়সি গ দন্ত্রায় দিবে এটা হবে অধিবাসী তারপর দেখো দেয়া আছে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো 12 দাগে এক কয়টা এক আসামের আদিম জাতি নাম জাতি সিংহ তাহলে এটা লিখবে আসামের এক আদিম জাতির নাম সিংহ কয়টা সম্পদ শ্রমিকরাই বাগানে চা তাহলে লিখবে চা শ্রমিকরাই চা বাগানে সম্পদ তারপর কয়টা প্রচুর শ্রমিক মেয়ে চা বাগানে কাজ করে তাহলে লিখবে প্রচুর শ্রমিক চা বাগানে কাজ করে তাহলে প্রচুর মেয়ে শ্রমিক চা বাগানে কাজ করে তারপর ভয়টা দেওয়া আছে পৃথিবীর দার্জিলিং এর মান পড়া এটা হবে নাম পড়া তাহলে লিখবে দার্জিলিং এর চা পৃথিবীর নাম পড়া বা পৃথিবীর নাম পড়া দার্জিলিং এর চা তাহলে এটা লিখবে যে পৃথিবীর নাম পড়া দার্জিলিং এর চা তারপর দেখো দেওয়া আছে তারপরে দেখো দেওয়া আছে তিন তেরো দাগে দেওয়া আছে এক কথায় উত্তর দাও সোনার মতো রং এটা লিখবে সোনালি কুড়েমির ভাব অলসতা মধুর গন্ধযুক্ত লিখবে সুগন্ধ সহজ সরল মন অর্থাৎ সাদা শীতে তারপরে বৈধ সন্ন্যাসী ওটা হচ্ছে বৈধ ভিক্ষু ছায়া প্রদান করে যে গাছ এটা হবে ছায়াদান বা এখানে আমরা পেয়েছি দেখো ছায়া গাছ ছায়া প্রদান করে যে এটা লিখবে ছায়া গাছ তারপর ছয়টা যে সে লেখা আছে যে হবে যে পরিশ্রম করে সেটা হবে পরিশ্রমী তাহলে আমাদের এই 13 দাগের পর্যন্ত এই সপ্তাহে পড়া থাকবে তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বে